আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আছে। আমি আপনাদেরকে করে দেখাবো ডালের বড়া একটি রেসিপি। এই রেসিপিটা অসম্ভব একটা টেস্টি রেসিপি। এই রেসিপিটা আমার অনেক পছন্দের একটা রেসিপি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। আর যারা কখনও খাননি তারা একবার হলে এটা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা খেয়েছেন তারা তো জানেনই যে কতটা টেস্ট হয়ে থাকে এই রেসিপিটা। তাহলে চলুন দেখে আসি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপের মতো খেসারি ডাল। এটাকে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। খেসারি ডালটা বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না, 2-1 ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যায়। আর আপনারা চাইলে এখানে খেসারি ডালের বদলে অ্যাঙ্কার ডাল বা বুটের ডালও নিতে পারেন। এখন আমি ডালগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটু ব্লান্ডার করে নেব। আপনারা চাইলে এটাকে শিলপাটে বেটেও নিতে পারেন। আমি ডালগুলো তুলে নিচ্ছি প্রথমে। এখানে সাথে দিয়ে দিব আমি 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন, কমিয়ে বা বাড়িয়ে। আমি আমার পর্যাপ্ত পরিমাণ দিচ্ছি। আমি মিক্সার করে নিয়ে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। আর এটাকে আমি একটু আধা ভাঙা করে রেখেছি, তাহলে ডালের বড়টা টেস্ট বেশি আসে। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে আমি ডালগুলো প্রথমে নিয়ে নিচ্ছি। আমার ডালগুলো তোলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আমি 1 কাপেরও বেশি পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতাটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে বড়ার মধ্যে ধনে পাতাটা একটু বেশি ভালো লাগে, সেজন্য একটু বেশি করে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আপনারা যদি আলাদা থাকে তাহলে এখানে 1/2 চামচ করে ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ি, 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ি। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, যার যার স্বাদ যেরকম লাগে। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়ি। দিয়ে এটাকে আমি ভালো করে এখন মিক্স করে নিব হাতের মাধ্যমে। চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর জন্য। ডালটা মাখানো হয়ে গেছে ভালো মতো। এখানে আমি এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। আমার তেলটাও গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এখন আমি ডালের বড়াগুলো বসিয়ে দিব। আপনার চাইলে একটু ছোটো বা বড় করেও দিতে পারেন, আমি মাঝারি সাইজের করে দেওয়ার চেষ্টা করেছি। বেশি বড়ও না বেশি ছোট না, ঠিক আস্তে আস্তে করে এটা বসিয়ে দিবেন প্রথমে। আমি এখানে বসিয়ে দিলাম প্রথম। এখন 1 প্লেট লাল হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। আমার এই প্লেটটা মনে হালকা লাল হয়েছে, এরপরে আমি একটু উল্টে দিচ্ছি এটাকে। প্রথমবার একটু উল্টানোর সময় খেয়াল রাখবেন যেন ভেঙে না যায়, একটু আস্তে করে উল্টানোর চেষ্টা করবেন। এস পর্যায়ে দেখতে পাচ্ছেন যে উল্টে দিলাম, আর একটু তেল লাগবে, তাই আমি সামান্য পরিমাণ আর একটু তেল দিয়ে দিচ্ছি। আপনাদের সময় যদি লাগে তাহলে দেবেন, আর যদি না প্রয়োজন হয় তাহলে না দিলেও পারবেন। এখন আমি একটু ওই পিঠটা উল্টে দিচ্ছি এই সময়ে। এখন উল্টানোর সময় এতটা রিস্ক নেই আগের মতো, এখন আপনি যেভাবে খুশি উল্টাতে পারেন, আর ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এভাবে উল্টে পাল্টে আপনারা এই কালারটা করে নিতে পারেন, আর আপনারা চাইলে এর থেকে একটু বাড়িয়ে কালারটা করতে পারেন। আমার বড়াগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি।
হয়ে গেল আমার ডালের বড়া রেসিপি। অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন তো। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলে আমাকে একবার হলে এটা কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা অবশ্যই করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার চ্যানেলে রান্নাগুলো আপনার কাছে আগে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।